এবার কেন অন্য রকম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাকনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি এমন জমি তুমি আমি এমন জমি খাচ্ছি পাশে খাই 24/7 কাটুকে আমি চাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি আর বিপুলদা কিন্তু আবার চলে আসলাম। কোথায় ভাই? আমরা শ্রীভূমিতে এসে গেছি। তো দেখতে পাচ্ছ পেছনে শ্রীভূমি সেই প্যান্ডেল ডিজনিল্যান্ড। আর আগেও একটা ভিডিও আমরা করেছিলাম দুজনের সাথে এসেছিলাম। তো এই বছর ভেবেছিলাম যে অনেক আশা করে এসেছিলাম যে এই বছর ভালো একটা সুন্দর একটা ভিডিও তোমাদের গিফট দেবো। তো এসে যা দেখলাম এখানে ভেতরে প্রবেশ নিচ্ছে, বুঝতে পেরেছো? মানে মনটা খারাপ হয়ে গেলো, বাট যতটা পারলাম কভার করলাম। তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, তাই ভাই? একদম একদম, ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন না করলে কি করলে? মন্দিরে আসলে তো ঘন্টা বাজাতে হয়, এটাও তো মন্দির দেখাচ্ছি, ঘন্টাটা বাজিয়ে দাও, পূর্ণ হবে। একদম একদম, চলো বলবো ভিডিওটা শুরু করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ব্যারিকেড করা আছে, এখানে ঢোকা কিন্তু স্ট্রিক্টলি বারণ আছে, বাট চেষ্টা করব যতটা পারার কভার করার। তো যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে এখানে কিন্তু ঢোকা অ্যালাউ নেই, জানি না কবে। যারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে বা যারা নিউজ চ্যানেল আছে তাদের জন্য কবে ওপেনিং সেটাও এখানে যদি কাউকে পাই কর্মকর্তা তাদের কাছে জেনে নেব। এই বছর অর্ধেকের বেশি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো চূড়া বসে গেছে, এই দিকটা এখনো বাকি আছে, রঙের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেই পাচ্ছ আমরা, দেখুন এই দিকে কিন্তু কাজ চলছে, কাঠের কাজগুলো চলছে। তুলবেন না, আমি খাবো, আপনি ভালো মনে চলে যাবেন, আমি তো বাস্তা খাবো, আমি তো বাস্তা খাবো, আমরা বাইরে ঠিক আছে। কাকা বলছে বাংলাদেশ থেকে ঘুরে লোক ঘুরে ঘুরে চলে যাচ্ছে, বলছে আমরা তো কলকাতার মধ্যে থাকি, আমাদের কেন তুলতে হবে? আপনি ওখান থেকে তুলেন না, যত বলছেন আমার কোনো আপত্তি নেই, যত পারেন করেন। গাড়িতে করে কিন্তু অনেক এখানে রেলিং এসছে যেগুলো প্যান্ডেলে বিছানো হবে, চূড়াগুলো কিন্তু এক এক করে এদিকে রাখা হচ্ছে রেডি করে। উপরে কিন্তু পেন্টের কাজ চলছে, এখন উপর দিকটা পেন্ট হয়ে গেছে, আর এই দিকটা কিন্তু এখনো পেন্টের কাজ চলছে। দেখুন জীবনের রিচকে কিন্তু কতটা উপরে উঠে দাদারা কিন্তু রং করছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা এতটাই থাকলো, যতটা পড়েছি কভার করার চেষ্টা করেছি। আপনাদের যদি পছন্দ হয় ভিডিওটা, ভালো লাগে, তাহলে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ বন্ধুরা।